Hey guys, assalamu alaikum and welcome to another new video. বন্ধুরা আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব এবং আমি বোঝানোর চেষ্টা করব যে একটা বিজনেস শুরু করতে গেলে সেই বিজনেসটা কোনো টাকা ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন পড়ে না। বলুন তো সেই বিজনেসটা কিরকম? তো সেই বিজনেসটা হলো যে বাংলাদেশে আপনারা জানেন বিভিন্ন ইউটিউব ভিডিওর অ্যাডসেন্সের অ্যাডভার্টাইজে আপনারা দেখতে পারবেন বা আপনারা যে কোনো ইমোতে গেলে বা মেসেঞ্জারে গেলে আপনারা বিভিন্ন অ্যাড দেখতে পারবেন। সেখানে ফুড পান্ডা নামক একটা কোম্পানি তাদের কিন্তু অ্যাড ডিসপ্লে করছে। তো ফুড পান্ডা এটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। এক মিনিট, এই ফুড পান্ডার ভিতরে কিন্তু অনেকটা রহস্য লুকিয়ে আছে। সো আমি যখন এই ফুড পান্ডাটি দেখলাম এবং আমি কিন্তু এই ফুড পান্ডার এই ফুড পান্ডার অ্যাডভার্টাইজ কিন্তু আমি অ্যাভয়েড করছি। হয়তো এটা কোনো অ্যাপস বা কী দেখি এটা ফেক না রিয়েল, এটা আমি কিন্তু কয়েকদিন আমি অ্যানালাইসিস করার পরে আমি একটা রেস্টুরেন্টে যাওয়ার পরে তাদের ওখানেও আমি ফুড পান্ডার একটা ব্যানার দেখতে পাই এবং সেখানে আমি সেই রেস্টুরেন্টের ওনার যে আছে আমি তার কাছে এই ফুড পান্ডা সম্পর্কে আমি কিছু জানতে চাই। জানতে চাওয়ার পর সে বলল যে এই ফুড পান্ডা এখানে একটা খাবার অর্ডার দিবে, অর্থাৎ কোনো কাস্টমার কোনো খাবার অর্ডার দেওয়ার পরে সেই খাবারটা অটোমেটিক্যালি ফুড পান্ডা পৌঁছে দিবে তাদের বাসায়। ফর এক্সাম্পল, আপনার একটা এরিয়া দেওয়া আছে, এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিতে পারি 2 কিলোমিটারে এরিয়ায় যতগুলো রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের আওতায় কতগুলো বাড়ি আছে বা কতগুলো ওখানে ক্লায়েন্ট আছে যারা ফুড পান্ডা অ্যাপসে যারা লগ ইন করছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওখানে একটা লোক সেট করে দেওয়া আছে তাদের খাবার ডেলিভারি দেওয়ার জন্য। এখন এখানে চালান ছাড়া বিজনেস এটা কিভাবে সম্ভব? সো ফর এক্সাম্পল, আমি যদি এখন একটা খাবার অর্ডার করি ফুড পান্ডা অ্যাপস থেকে, সেই খাবারটা যখন আমি আমার কাছে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টে একটা নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন যাওয়ার পরে সেখানে ফুড পান্ডার যারা খাবার ডেলিভারি দেয় তারা সাথে সাথে একটা লোক চলে আসবে, আসার পরে সেখান থেকে সে খাবারটা নিয়ে আমাকে দিয়ে যাবে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে চালান ছাড়া বিজনেস, এই জিনিসটা হচ্ছে আমি যে টাকাটা তাদেরকে পে করলাম, 500 টাকার একটা প্যাকেজ বা 500 টাকার একটা খাবার আমি নিয়ে নিলাম ফুড পান্ডা থেকে, এই টাকাটা ডাইরেক্ট কিন্তু সেই রেস্টুরেন্টে কিন্তু তারা পে করবে না। তাহলে এই টাকাটা কি হবে? এই টাকাটা 7 দিন পরে তাদের রেস্টুরেন্টে তারা পে করে দিবে এবং তারা 7 দিন পরে 1 টাকাও কিন্তু কম দিবে না। কিন্তু এখানে বিজনেসটা এই দাঁড়াচ্ছে যে তারা কিন্তু খাবারটা, আমি কিন্তু নগদ টাকা দিয়ে কিনিলাম, খাবারটা নেওয়ার পরে কিন্তু রেস্টুরেন্টে 7 দিন পরে সেই টাকাটা পে করলো। এই যে আমার কাছ থেকে যে 500 টাকা নিল, এরকম আমার মতো আরও অনেকেই আছে যারা তারা প্রত্যেক দিন তারা খাবার ডেল তারা তাদের পছন্দের খাবার অর্ডার করতেছে এবং সেই খাবারটা তারা প্রতিনিয়ত খাচ্ছে। এবং আমার মতো যদি আরও 10 জন থাকে তাহলে প্রায় 5,000 টাকার মতো তারা কিন্তু একটা রেস্টুরেন্টের খাবার 5,000 টাকারও বেশি তারা খাবার নিচ্ছে। মানে এক্সাম্পল হিসেবে আমি এই কথাটা বলতেছি। এই যে 5,000 টাকা, এই 5,000 টাকা দিয়ে কিন্তু তারা আরও অনেক জায়গায় তারা কিন্তু সার্ভিস দিচ্ছে এবং তাদের যারা কর্মচারী আছে তাদেরকে কিন্তু বেতন দিচ্ছে। তো এখানে আমার এই যে আমাদের বাংলাদেশে জার্মান থেকে একটা লোক এসে এই বিজনেসটা কিন্তু তারা চালু করছে এবং ইন্ডিয়াতে আমি দেখছি, একটু অনলাইনে খবর নিয়ে দেখছি, তারা ইন্ডিয়াতে এই বিজনেসটা করতেছে এবং বাংলাদেশে এই বিজনেসটা বেশ পপুলারিটি পাচ্ছে। এবং আমি খবর নিয়ে দেখছি তারা কিন্তু এই বিজনেসে আসলে শুরুর দিকে অনেকটা প্রফিট কম দেখাই ভালো, কারণ প্রফিট যদি আপনি প্রথম চান্সেই পেতে চান তাহলে কিন্তু বিজনেসে আপনারা মানে খারাপ অবস্থায় দেখা যাবে। আগে একটু ছাড় দিতে হয় পপুলারিটি পেয়ে গেলে, তারপর আপনি বিজনেসটা একবার ফুললি রান করতে পারবেন। সো একটু চিন্তা ভাবনা করে দেখেন কতটুকু ব্রেন নিয়ে এই লোকটা বাংলাদেশে এসে বাংলাদেশের লোকের সামনে এই বিজনেসটা করতেছে। এখন আমার কথা হলো যে বাংলাদেশে কি এমন কোনো লোক নেই যারা এই বিজনেসটা করতে পারে, বা এমন কোনো লোক নেই যারা
যাদের মাথায় এই আইডিয়াটা আসলো। সো বাংলাদেশের মানুষই আসলে কোন কোয়ালিটির আমি কিছু বুঝতে পারি না, এত সব ব্রেনিয়ান লোক থাকতে এই সামান্য জিনিসটুকু কোন লোকের মাথায় আসলো না। তারা বিদেশ থেকে এসে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে এই ফুড পান্ডার মাধ্যমে। বাংলাদেশে সব জায়গাতেই আপনার হেভি পপুলারিটি পাইছে এই ফুড পান্ডা। হ্যাঁ, আপনিও যদি এই ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করতে চান, সো তাহলে সিম্পলি আপনি ফুড পান্ডার অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোরে ফুড পান্ডা লিখে সার্চ করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সো এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনার ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস দিয়ে আপনার সাইন আপ করে নিয়ে ওখানে লোকেশন অপশনটা আপনি আপনার ওখানে দেওয়া থাকবে, ওই লোকেশন অপশনটার উপরে ক্লিক করলেই আপনার লোকেশনটা ট্র্যাকিং হয়ে যাবে। ট্র্যাকিং হওয়ার পরে আপনি যখন ফুড পান্ডা থেকে কোনো খাবার আপনি অর্ডার করবেন, আপনার কাছের যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটা থেকে খাবার প্যাকিং হয়ে গরম গরম খাবার আপনার বাসায় অটোমেটিক্যালি চলে আসবে। ওখানে খাবারের পাশে দেওয়া থাকবে কত মিনিটের ভিতরে আপনার এই খাবারটি আপনার বাসায় পৌঁছাবে। তো আসলে বুঝতে পেরেছেন যে ফুড পান্ডা আসলে কিভাবে তারা বিজনেস করতেছে এবং তারা কোন কোন পারপাসে এই বিজনেসটা ব্যবহার করতেছে এবং কিভাবে তারা কোন ব্র্যান্ড নিয়ে এই মানে জিনিসটা তারা চালাচ্ছে। আমি ভেবেও আমি অবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশের লোক এরকম একটা উদ্যোগ নিতে পারলো না। খুব দুঃখজনক যে বাংলাদেশ থেকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। তবে এটা একটা ভালো সার্ভিস এবং এটা আমি ভালো বলবো, কারণ ঘরে থেকেই গরম গরম খাবার এবং পছন্দ মতো খাবার খাওয়া যাচ্ছে, এটাই সব থেকে ভালো। সো অনেক কথা বলে ফেললাম। সো আপনারা বুঝতে পেরেছেন ফুড পান্ডা এবং চালান ছাড়া বিজনেসটা কীরকম। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে ধন্য করবেন পরবর্তী ভিডিওর ইমপ্রেশন পাওয়ার জন্য, কারণ আপনাদের একটা লাইকই আমার অনেক কিছুই। সো সাবস্ক্রাইব করে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং নিত্য নতুন সব এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। এবং সামনের দিকে আসতেছে প্রফেশনাল ব্লগিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং কীভাবে একজন ব্লগার হওয়া যায় এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করা যায় এবং গুগল অ্যাডসেন্স নিয়ে কীভাবে কাজ করা যায়, এই বিস্তারিত জিনিসগুলো আমি তুলে ধরবো। এর বিস্তারিত আমি একটা কোর্স আকারে আমি আপনাদের সামনে আমি তুলে ধরবো। সো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।